Samsudin Master Academy Gotrik ayojit barshik kriya o sanskritik onusthane upasthit achen sommanito pradhan otithi janab Alhaj Advocate Mohammad Harun Rashid Farid upasthit achen mananiyo sabhapati janab Alhaj Mohammad Amjad Hussein B ar upasthit achen sommanito otithi janab Alhaj Mustafa Kamal Akondo ebong bishesh otithi bindu amar pitritulo ebong matritulo boyojoshthora amar shroddheyo shikshak shikshika mondoli choto boro sokolke janai amar ontor ontostol theke salam assalamu alaikum বলছে মাদক মরম ঘটায় হাত ছোকানো পাছে তবুও মানুষ জেনে শুনে যাচ্ছে জমের কাছে ধ্বংসলীলায় মানব সমাজ দিচ্ছে মাদক ছোবল দিশেহারা কবি বলছে মাদক দ্রব্যের কুফল মাদকাসক্তির ছোবলে আমাদের দেশের যুব সমাজ তরুণ সমাজ আজ ধ্বংস হতে বসেছে শিক্ষা সভ্যতা সংস্কৃতি অগ্রগতি প্রগতি ঝুলন্ত অবস্থা আছে তো বিষাক্ত মাদক দ্রব্যের নির্দংশনে যে তরুণদের হাতে বই থাকার কথা ছিল সে তরুণদের হাতে আজকে মাদকের মতো বিষাক্ত দ্রব্য আজকে দিনের শেষই আগামী দিনের ভবিষ্যৎ তরুণ এবং যুব সমাজ যদি মাদকে আসক্ত থাকে তাহলে তাদের ভবিষ্যৎ ঘিরে অন্ধকার দেখা দেবে বর্তমানে মাদকদ্রব্যের দংশনে যুব সমাজ তাদের দায়িত্ব হারিয়ে ফেলেছে সে কারণে আমাদের শিক্ষা সভ্যতা সংস্কৃতি অগ্রগতি প্রগতিকে বজায় রাখতে হলে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে মানুষ মাত্রই সুখ শান্তির প্রত্যাশী সকলে মুক্ত পৃথিবীতে দাঁড়িয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্নাশোভিত রাতে কবি হতে চায় কিন্তু নানা হতাশা ব্যর্থতা বেকারত্বের অশুভ কালো ছায়া যুব সমাজকে নিয়ে যায় এই পথে তাই তখন এই সুন্দর পৃথিবীকে তাদের কাছে মনে হয় নরকের সমান আজ এই নীতিহীন বিবেক বর্জিত হয়ে মদ গাঁজা আফিম পেথোডিন হেরোইনের মতো মরণ নেশায় আসক্ত হয়ে পড়ে সামাজিক বা রাজনৈতিক ব্যর্থতা প্রেমে ব্যর্থতা কুসঙ্গ প্রবৃত্তির কারণে যুব সমাজ মাদকে আসক্ত হয় বেছে নেয় আত্মহননের পথ কেবল শহরে নয় গ্রামে ছড়িয়ে পড়েছে এই মরণ ব্যাধি এর ফলে আমাদের জনশক্তি নির্জীব হয়ে পড়েছে বন্ধ হয়ে পড়েছে অগ্রগতির পথ ধর্মীয় মূল্যবোধ হারাচ্ছে ধ্বংস হচ্ছে নীতিবোধ এবং সামাজিক সম্পর্ক কত নামে আছে মাদক বলবো কত আর নামে যত থাকুক ভাই সামনে অন্ধকার মাদক নামের অভিশাপ থাকবে যত দিন দেশ থাকবে অন্ধকারে সবাই জেনে নিন যারা মাদক সেবন করে তারা দেশ ও সমাজের জন্য অশান্তির পথ স্বরূপ মাদক সেবনকারীদেরকে সমাজের লোক অত্যন্ত ঘৃণা করে এরা সব সময় পরিবারে অশান্তি ঝগড়াঝাটি মারামারি অশৃঙ্খল পরিবেশ গড়ে তোলে এদের পরিবারে নেমে আসে দুঃখের মতো কালো ছায়া শুধু তাই নয় মাদক সেবনকারীরা সব সময় মানসিক এবং শারীরিক অশান্তির মধ্যে জীবন যাপন করে তারা জীবনে কোনোদিন উন্নতি লাভ করতে পারে না সুখের মুখ দেখতে পারে না আস্তে আস্তে ধ্বংসের দিকে যেতে থাকে নিজেকে নিজে ধ্বংস করে মৃত্যুর পথে ঠেলে দেয় যখন তারা তাদের নিজের ভুল বুঝতে পারে তখন তাদের কিছু করার থাকে না তখন তারা এতিম শিশুর মতো অসহায় হয়ে পড়ে এই অবস্থার প্রতিকার করতে হবে আমাদের এই ভয়ঙ্কর নেশা থেকে মুক্ত করে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে এর জন্য প্রয়োজন সরকারি বেসরকারি এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিতভাবে এই মরণ নেশার ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সজাগ এবং সচেতন করা পারিবারিকভাবে প্রতিদারে জোরদার ধর্মীয় অনুভূতি সৃষ্টি করা আমাদের জাতীয় দায়িত্ব আমাদের মনে রাখতে হবে যে সকলের অংশগ্রহণে কেবল একটি জাতিকে রক্ষা করতে পারবে তাই আসুন আমরা সকলে মিলে কাজ করি মাদকতার বিরুদ্ধে রক্ষা করে যুব সমাজ বাঁচাই দেশ ও জাতিকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এ থেকে পরিত্রাণ পাওয়ার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ